নমস্কার, মাই অডিও জাংশন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনার সকলকে স্বাগত। আজকের এই পর্বগুলোতে শুরু করব আমরা হাওড়া জেলার কিছু কলেজকে নিয়ে। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের কলেজ হচ্ছে হাওড়া জেলার রামরাজাতলায় অবস্থিত ডক্টর কানাইলাল ভট্টাচার্য কলেজ। এটা রামতলার অন্যতম একটা ভালো কলেজ নামে পরিচিত। এই হচ্ছে কলেজের ওয়েবসাইট, এখানে আপনি মোটামুটি সিম্পলিস্টিক লুক পেয়ে যাবেন। আপনি এখানে আর্টস, সায়েন্স এবং বিকম তিনটে সাবজেক্টই পড়ানো হয়। এছাড়া এখানে ওপেন ইউনিভার্সিটিরও আছে, সেইগুলো হয় বিকেলবেলা হয়। আজকে আমরা যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি দেখছি, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি সম্বন্ধেই সব জিনিসগুলো জানছি। আপনি এর উপরে দেখবেন এখানে এইভাবে ভালো করে ডিটেলস নয়। আপনি যখন দেখবেন এখানে প্রসপেক্টর বলে অপশানটা আছে, এরপরে ক্লিক করলে একটা পিডিএফ ফাইল খুলে যাবে পরের ট্যাবে। এই হচ্ছে সেই পিডিএফ ফাইল, 96 পেজের। এখানে সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। আমি এখান থেকে তথ্যগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, জুম করে, এই হলো সাবজেক্ট কম্বিনেশান বিএ অনার্সে। যেমন বেঙ্গলি অনার্স পড়ানো হচ্ছে, তার সাথে সাবজেক্ট কম্বিনেশান কী রয়েছে, কীরকম কী হবে, কিছু সাবজেক্ট যেগুলোকে আপনাকে নিতেই হবে, ম্যান্ডেটরি যে থাকে, মানে যেগুলো যে প্রতি বছর সেমিস্টার 1, 2, 3 কোথায় যোগ হয়, সেইগুলো সমস্ত এখানে দেওয়া রয়েছে। আপনি আস্তে আস্তে করে দেখুন, এখানে আছে বেঙ্গলি অনার্স, ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, এডুকেশন অনার্স, জিওগ্রাফি অনার্স, ফিলোসফি অনার্স, আর জেনারেল যেরকম থাকে এখানে জেনারেল কোর্সও আছে। এরপরে আসা যাক বিএ এবং বিএসসি, এই দেখুন পিজি কোর্সেস, এইগুলো এর তলার দিকে নামিয়ে আমি আস্তে আস্তে আপনি নামবেন। এখানে সমস্ত দেওয়া রয়েছে, একটুখানি দেখে দেখে আপনাকে করতে হবে, কারণ এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে যেগুলো একবারে প্রসপেক্টটা তো 96 পেজ, বুঝতে পারছেন এখানে সমস্ত কিছু চারদিকে রয়েছে। আপনি ধীরে ধীরে নিচের দিকে নামবেন, ধীরে ধীরে নামলে দেখতে পাচ্ছেন এখানে চলে আসলে আমরা 49 পেজে। এখানে দেওয়া রয়েছে অ্যাডমিশন ফি স্ট্রাকচার বিকমের জন্য, এখানে কত কী টাকা লাগছে তলার দিকে টোটাল, মানে হচ্ছে বিকম জেনারেলে লাগছে 4,033 টাকা, আর এখানে লাগছে অনার্সে 4,185 টাকা, সেইভাবে বিএতে লাগছে 3,689 আর হচ্ছে 3,982 টাকা, বিএসসিরও সেরকম 5,205 আর হচ্ছে 8,136 টাকা। এইভাবে অ্যাডমিশন ফি জিওগ্রাফির জন্য কীরকম কী লাগবে, এগুলো সমস্ত কিছু এখানে বলা রয়েছে, আপনারা দেখে 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 নিতে পারবেন। এই হচ্ছে সেই কলেজের ওয়েবসাইট, আমি এখানে ওয়েবসাইটটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটা দেখে নিতে পারেন। যারা রামতলার বা হাওড়া রামতলার মানে ট্রেন লাইনের দিকে কাছাকাছি থাকেন, তাদের জন্য এটা খুবই ভালো, কারণ রামতলা স্টেশন থেকে একটু বেশিক্ষণ দূরে না, সামান্য দূরতে এই কলেজটি অবস্থিত, তাই আপনার যাতায়াতে খুব সুবিধা হবে। এই বলে আজকের মতন ভিডিওটা শেষ করছি। যখনই এই কলেজের কোনো নতুন নোটিফিকেশান বেরোবে অ্যাডমিশনের, আমি যেরকম ভবানীপুর এডুকেশন সোসাইটির দিয়ে দিয়েছি, সেরকম এটারও চলে আসবে। আশা করছি এই ভিডিওটি যদি আপনি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিয়ে আমাদের জানান। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।